हेलो फ्रेंड्स केमन आছেন সবাই आशा करी बंधुरा আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সজীব। সো বন্ধুরা অনেক দিন ধরে আমার যে ফটো এডিটিং বিষয় টিউটোরিয়ালগুলো ছিল সেগুলো দেখে অনেকেই কমেন্টস করে বলছে Adobe Lightroom নিয়ে কিছু টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমি এই টিউটোরিয়ালটা শেয়ার করব Adobe Lightroom অ্যাপের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা Adobe Lightroom অ্যাপের মাধ্যমে মোবাইল দিয়ে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি কাস্টমাইজ করে এডিট করবেন। তো মূলত আজকে কিন্তু আমি রেড ইফেক্ট ইউজ করে দেখাবো যে কিভাবে আপনারা Adobe Lightroom এর মাধ্যমে রেড ইফেক্ট দিবেন আপনার যে কোনো ফটোতে। তো শিখতে হলে অবশ্যই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সো দেরি না করে চলুন শুরু করি। ভিডিও শুরু আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যান। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আপনাদের Adobe Lightroom অ্যাপসটি ইনস্টল করতে হবে Google Play Store থেকে। প্লে স্টোর থেকে ইনস্টল সহ সব প্রসেস দেখাচ্ছে মোবাইল স্ক্রিনে, চলুন ঢুকে পড়ি। সো ফার্স্ট অফ অল আপনাদের প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করতে হবে। প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে Lightroom লিখে সার্চ দিলে অ্যাপসটি চলে আসবে। দেখতে পাচ্ছেন সাজেস্টেড হিসেবে অ্যাপসটি চলে আসছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো যারা ইনস্টল করে ফেলছেন তারা ওপেন করবেন, আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। সো ওপেন করতেছি, এখানে হচ্ছে একটা লগ ইন প্রসেস আছে, অবশ্যই সেটা সম্পূর্ণ করে নেবেন। যারা জানেন না তারা ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতে পারেন যে কীভাবে লগ ইন বা সাইন আপ করা যায়। আর যদি তাও না পারেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন। সো প্রথমেই Lightroom অ্যাপে ঢোকার পর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ফটো ইনপুট করতে হবে। ফটো ইনপুট করার জন্য এখানে ইমেজের প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা এখানে অ্যাড করে দেবেন। ওকে, আমি জাস্ট আমার ফটোটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এখানে সাকসেসফুলি ইম্পোর্ট হবে। ইম্পোর্ট হয়ে গেলে এখানে আপনারা অল ফটোস অপশনে চলে যাবেন, যাওয়ার পর এখানে আপনি ফটোটা দেখতে পাবেন। ওকে, ফটোটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু সব প্রজেক্টগুলো খুলে যাবে এখানে। তো এখান থেকে আপনি আর কি এডিট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে শো হয়েছে। সো এখন যেটা আমি করব, আমার ফটোটা স্যাচুরেশন কম সেই জন্য আমি ফটোটা স্যাচুরেশন বৃদ্ধি করে দেখাচ্ছি। তো আপনারা আপনার ফটো অনুযায়ী এই কাজগুলো করবেন। সো এখানে আপনারা কালার্স যে অপশনটা দেখতে পাবেন এখানে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটা বৃদ্ধি করতে পারবেন। সো আমি এখান থেকে আমার যে ফটোটা আছে এটা স্যাচুরেশন বৃদ্ধি করলাম। সো এখন যে কাজগুলো আমরা করব সেটার স্টেপ এবং প্রসেসগুলো সবাই অবশ্যই ফলো করবেন। ফলো করলেই কিন্তু আপনি এই রেড ইফেক্টটা ইউজ করতে পারবেন। তো রেড ইফেক্টটা ইউজ করার জন্য প্রথমে যাব আমরা লাইটে। লাইটে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোজার। তো এক্সপোজার হচ্ছে আমি একটু বৃদ্ধি করে দিচ্ছি। ওকে, 10 রাখতেছি। রাখার পর এখানে হচ্ছে কন্ট্রাস্টটা একটু বৃদ্ধি করে দেবো, হাইলাইটসটা কমাই দেবো, শ্যাডোটা বৃদ্ধি করব এবং ব্ল্যাক কালারটা একটু কমা দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা আবার চলে যাব কালার্স অপশনে। এখানে যাওয়ার পর যে কাজটি করব সেটা হচ্ছে এখানে মিক্স নামে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মিক্স নামে অপশনে চলে যাব। তো এখানে আপনারা সবগুলো কালার দেখতে পাবেন, সবগুলো কালার কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। আর আপনি যেহেতু রেড ইফেক্টটা ইউজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে রেড ইফেক্ট ইউজ করার জন্য অবশ্যই আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে গ্রিন থেকে সেটাও আপনাকে হলুদ করে আনতে হবে। তো হলুদ করার জন্য যেটা করব এখানে হলুদ যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে চলে যাব। যাওয়ার পর এখানে হিউ দেখতে পাচ্ছেন, হিউটা হচ্ছে একবারে -100 করে দেবো এবং স্যাচুরেশনটা আছে এখানে সেটা একবারে ফুল করে দেবো। ওকে, যখন এটা ফুল হবে তখন পরেরটাতে চলে যাবেন অর্থাৎ গ্রিন কালারে। গ্রিন কালারে চলে যাওয়ার পর এখানে হিউটা আপনারা করে দিবেন একবারে -100 এবং স্যাচুরেশনটা করে দিবেন একবারে ফুল 100। দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে ডান করে দেব। ডান করে দেওয়ার ফলে এখন আমাদের কি হবে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে। ওকে, ডান হয়ে যাওয়ার পর এখন আমরা এখান থেকে প্রোফাইল ইউজ করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা হচ্ছে প্রোফাইল, এখানে যাব। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ফেভারিট অপশন। তো এখানে আর্টিস্টিক 3 যে ইফেক্ট আছে সেটা আমরা ইউজ করব। দেখতে পাচ্ছেন আর্টিস্টিক 3, সোয়াইপ আপ করলে এখানে চলে আসবে। তো আর্টিস্টিক 3 অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা 100 রয়ে গেছে, তখন এটা কিন্তু তেমন আর কি রেড দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে এখানে 100 থেকে আমরা 200 করে দেবো। আপনি চাইলে এটা কমাইতে পারেন কিন্তু আমি এটা হচ্ছে 200 করে দিচ্ছি রেড ইফেক্টটা আসার জন্য। যখনই 200 করে দেবেন তখনই কিন্তু রেড ইফেক্টটা চলে আসবে। চলে আসার পর এখানে টিক মার্কে ক্লিক করে আপনারা সেভ করবেন। ওকে, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখন আমাদের আর যে কাজগুলো বাকি আছে সেটার মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার যে মডেল তার ফেসে কিন্তু রেড ইফেক্টটা চলে আসছে। তো ফেস থেকে এই রেড ইফেক্টটা সরানোর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আবার এখানে কালার্সে যেতে হয়, যাওয়ার পর এখানে মিক্সে চলে যেতে হয়। তো আমি মিক্সে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে অরেঞ্জ যে অপশনটা দেখতে পাচ্ছেন 2 নাম্বার অপশন, এটা হচ্ছে ফেসের কালার। তো এখানে হচ্ছে হিউটা যেটা আছে সেটা একটু আমি বৃদ্ধি করে দেবো এবং স্যাচুরেশনটা কমাই দেবো, তাহলে কিন্তু ফেসের অংশ থেকে এই রেড ইফেক্টটা চলে যাবে। ওকে, এটা হচ্ছে আমি 18 করে দিচ্ছি এবং উপরে যে হিউটা আছে সেটা একটু হচ্ছে বাড়াই দিচ্ছি, দিলে কিন্তু আর কি মুখের অংশ থেকে এটা চলে যাবে। তো এভাবে আপনি সরাতে পারবেন এবং এখানে আদার্স যে কালারগুলো আছে সেগুলো আপনি কাস্টমাইজেশন করে দেখতে পারেন। তো ডান করে দিচ্ছি। ডান করার ফলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে ফটোটা। এখন আমরা এখান থেকে হচ্ছে ভিগনেট অর্থাৎ চারদিকটা ডার্ক করার জন্য ভিগনেটে চলে যাব, যাওয়ার পর এখানে ক্লারিটি যে অপশনটা আছে এটা হচ্ছে একটু বৃদ্ধি করে দিব, এরপরে অপশনটা একটু কমায় দিব এবং ভিগনেটটা করে দেব এখান থেকে মাইনাস করলে আর কি ডার্ক হবে, এবং যদি আপনি প্লাস করেন সেক্ষেত্রে চারদিক হোয়াইট হবে। তো আমি ডার্ক করে দিচ্ছি। ওকে, ফটোটা দেখতে পাচ্ছেন। এখন পরের যে অপশনটা সেটাতে চলে যাবেন, যাওয়ার পর এখানে শার্প অপশন পাবেন। সো এখান থেকে আমি ফটোটা হচ্ছে শার্পনেসটা একটু বৃদ্ধি করে দিচ্ছি এবং নিচে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে কালার নয়েজ রিডাকশন। এখানে হচ্ছে এটা বৃদ্ধি করে দিতে হবে, বৃদ্ধি করে দিলেই যে ফেস অংশটা আছে সেই ফেসের অংশটা কিন্তু আরও স্মুথ দেখা যাবে, খুব সুন্দর হবে। তো এটাই হচ্ছে বৃদ্ধি করে দিবেন, বৃদ্ধি করে দিলে কিন্তু সম্পূর্ণভাবে কাজ শেষ হয়ে যাবে। সো আপনারা অবশ্যই আপনার ফটোটা ট্রাই করবেন, যেহেতু এটা হচ্ছে খুব সুন্দর স্টাইলিশ এবং ভালো ক্যামেরা দিয়ে তোলা একটা ফটো, সেজন্য আমাদের কাজটা খুব ইজি হয়ে গেছে। আপনি যদি আপনার ফোন থেকে আপনার নিজের কোনো ফটো করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কঠিন হবে। অবশ্যই ফলো করবেন, ট্রাই করবেন বারবার, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। সো এখান থেকে আর যেটি করবো দেখাচ্ছি যে আগে কেমন ছিল ফটোটা। সো দেখতে পাচ্ছেন আগে এমন ছিল, গ্রিন ইফেক্ট ছিল একটা, এবং পরে আমরা একটা রেড ইফেক্ট ইউজ করে এইরকম করে ফেলছি। তো এভাবে কিন্তু আপনি লাইটরুম অ্যাপস ব্যবহার করে আপনার ফটোর কালার কাস্টমাইজ এবং ইফেক্ট ইউজ করতে পারেন। তো এরপর আমরা এই ফটোটা সেভ করব। সেভ করার জন্য এখানে 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পাবেন হচ্ছে সেভ টু ডিভাইস অপশন। তো সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করে আপনি এখানে 2টা অপশন পাবেন। এটা হচ্ছে লিমিট টু এত অর্থাৎ কোয়ালিটি। তো হাইয়েস্ট কোয়ালিটি অবশ্যই দিবেন, আমি হাইয়েস্ট কোয়ালিটি দিয়ে এখানে সেভ করে নিচ্ছি। সো এইভাবে আপনারা ফটো এডিট করে সেভ করতে পারেন। সো ফ্রেন্ডস, এটি ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যে পরবর্তীতে আপনি কোন ভিডিও যাচ্ছেন, এবং আপনাদের যে ফ্রেন্ডগুলো ফটো এডিটিং ভালোবাসে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।